ধানে প্রবাহের আগাম সতর্কবার্তা ও কৃষি পরামর্শ ডিএমডির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন তিন থেকে নয় এপ্রিল দুই হাজার চব্বিশ সারাদেশে বেশিরভাগ এলাকায় বিশেষ করে ঢাকা রাজশাহী এবং খুলনা জেলার বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে কৃষি পরামর্শ ধানগাছের বৃদ্ধির পর্যায়ে কাইস্থর থেকে শক্ত দানা অবস্থা তাপ প্রবাহ থেকে ধান ফসল রক্ষার জন্য জমিতে সর্বদা পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি ধরে রাখুন এ সময় জমিতে যেন পানির ঘাটতি না হয় এ অবস্থায় শীষে ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেন্টিভ হিসেবে বিকেলবেলা ট্রুপার আট গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে অথবা নেটিভো ছয় গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে পাঁচ দিন ব্যবধানে দুইবার স্প্রে করতে হবে ধানে বিএলবি ও বিএলএস রোগ ব্যাপকভাবে দেখা যাচ্ছে এক্ষেত্রে ষাট গ্রাম থিওভিট ষাট গ্রাম পটাশ ও বিশ গ্রাম জিঙ্ক দশ লিটার পানিতে সমভাবে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে